সম্মানিত দর্শক একুশে টেলিভিশনে নিয়মিত আয়োজন ইভেল একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছি আমি ফিরদুসে আহমেদ দর্শক আপনারা যারা নিয়মিত গণমাধ্যমে চোখ রেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন দিনভর আসলে পালিত হয়েছে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী পঁচিশ নভেম্বর যেটা প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস বাংলাদেশে এই দিবসটি পালিত হয়েছে এবং এই পঁচিশ নভেম্বরের পর থেকে একেবারে দশ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই পক্ষ পালিত হবে কিন্তু সেই পক্ষ পালিত হওয়ার মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থে আমরা কতটা নারী নির্যাতনকে রুখতে পারবো বা সেই সামাজিক দায়বদ্ধতার জায়গাটায় দাঁড়িয়ে আমরা কতটা নারীকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখব সেটাই খোঁজার চেষ্টা করব আজকের এই ইভ্যালি একুশের রাতের আলোচনায় জাতিসংঘের এ বছরের যে প্রতিপাদ্য এবছর জাতিসংঘ যেটাকে এই দিবসটিকে ঘিরে প্রতিপাদ্য করেছে বিশ্বকে কমলা তহবিল প্রতিক্রিয়া প্রতিরোধ সংগ্রহ অর্থাৎ কমলা রঙের বিশ্বের মধ্য দিয়েই যে নারী প্রতি মুহূর্তে এগিয়ে যাবে সেটাই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে এবং নারীকে সত্যিকার অর্থে সহিংসতার হাত থেকে বাঁচানোর যে পদক্ষেপগুলো সেগুলো তো সেই আকাঙ্ক্ষা সেই ইচ্ছাটা প্রতি বছরই থাকে কিন্তু বছর বছর পালন করেও আমরা কতটা বের হয়ে আসতে পেরেছি বিশেষ করে দু হাজার বিশ কোভিড নাইন্টিনের করাল গ্রাস যখন পুরো বিশ্বকে গ্রাস করেছে সেই করাল গ্রাসের মধ্যে দাঁড়িয়ে নারীর জন্য ডাবল প্যান্ডেমিক হয়েছে নারী সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে সেই চিত্রটি আমরা তুলে ধরবার চেষ্টা করব ইভ্যালি একুশের রাতের আজকের এই আলোচনায় এ আজকে আমরা আলোচনাটা যে শিরোনামে বেগবান করব সেটি হচ্ছে নারী সহিংসতা বন্ধের সামাজিক প্রতিরোধ আর এই আমাদের আলোচনা একই সাথে আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আলোচনায় যাবার ঠিক পূর্ব মুহূর্তে আমি জানিয়ে দিতে চাই আজকের এই দিনটাতে কাদেরকে পেয়েছি আমাদের আলোচনার টেবিলে রয়েছেন জাকিয়া নুসরাত স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ক্যান্টনমেন্ট জোন গুলশান বিভাগ ঢাকা মেট্রোপলিটান পুলিশ এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর জিনাথ হুদা ওয়াহিদ সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আরও যুক্ত রয়েছেন ফৌজিয়া করিম ফিরোজ আইনজীবী ও মানবাধিকার কর্মী আমি শুরুতেই সম্মানিত অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি একুশের রাতে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দিয়েছেন সময় ইভ্যালি একুশের রাতকে আমি শুরুটা করতে চাচ্ছি যাকে আনুসরাত আপনাকে দিয়ে আপনি রয়েছেন স্টুডিওতে আমাদের যেটা বলছিলাম যে আমাদের এ বছরের যে প্রতিপাদ্য সেই প্রতিপাদ্যকে ঘিরে আজকে আমরা যেটাকে শিরোনাম করেছি নারী সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ সেই প্রতিরোধে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা ভূমিকা পালন করছে কারণ আজকে সারা দিনব্যাপী যেটা গণমাধ্যমে যে শিরোনামটি ঘুরে বেরিয়েছে দিনাজপুরে সর্বশেষ আরও একটি ঘটনা যে দিনাজপুরে একজন নারী তিনি একেবারে গণমাধ্যমের আশ্রয় নিয়েছেন লাস্ট মুহূর্তে সেখান সৈয়দপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেও তিনি কোনো সেখান থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাননি অবশেষে গণমাধ্যমের দারুস্থ হয়ে তিনি জানিয়েছেন তার নির্যাতনের কাহিনী সেখান থেকে জানতে চাচ্ছি যে আসলে এই নারী সহিংসতা বন্ধের সামাজিক প্রতিরোধে কতটা একাত্মতা প্রকাশ করছে আইন শৃঙ্খলা বাহিনী ধন্যবাদ আপা আত্মাকে এত আজকে এই প্রোগ্রামে যে সময় আমাকে আজকে ডাকা হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ যে সময়টা পক্ষট আমরা পার করছি সে সময়ে একুশে রাতে আজকে আমাকে ডাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো যে ব্যাপারগুলো আমাদের কাছে আসছে যেটা বললেন যে দিনাজপুরে যে ঘটনাটা ঘটেছে এরকম কিন্তু অনেক ঘটনাই ঘটছে সারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে কিন্তু আমরা যে পিছিয়ে আছি সে বিষয়টি আসলে একেবারেই আত্মার সাথে আমি এক মত প্রকাশ করছি না কারণ বাংলাদেশ পুলিশ আপনি জানবেন হয়তোবা যে কিছুদিন আগে আমাদের মাননীয় আইজিপি স্যার এই যে আমরা যে করোনার সময় পার করছি আপনি বললেন সেই করোনা মহামারীর সময়ে সাইবার বিষয়ক ক্রাইমগুলো কিন্তু অনেক বেরিয়ে আসছে এবং এই সাইবার বুলিং বন্ধ করার জন্য কিন্তু আপনি জেনে থাকবেন যে সাইবার সাপোর্ট

আমাদের সহায়তার জন্য এবং এতে আপনার কোনো পয়সা খরচ হচ্ছে না বা খুব কোনো রকমের বিড়ম্বনা পোহাতে হচ্ছে না এবং তৎক্ষণাৎ আমাদের পুলিশ সেখানে চলে যাচ্ছে এবং সেখান থেকে আমরা কিন্তু নারীদের সহায়তা দিয়ে আসছি তো ঘটনাটা আসলে কিভাবে ঘটেছে সেটা একটা বিষয় কিন্তু গণমাধ্যমে যেহেতু চলে এসেছে তো অবশ্যই আমরা ব্যাপারটা দেখব যে কেন আসলে থানার এই সেবায় তিনি পাননি সেটা অবশ্যই আমাদের বিষয় তবে সব ক্ষেত্রে যেটা হচ্ছে বিষয়টা সেরকম নয় আচ্ছা এখানে কি আপনি মনে করেন যে সৈয়দপুর থানার ওসি যদি পুরুষ না হয়ে একজন নারী কর্মী ওখানে থাকতেন আপনাদের বাহিনীর সেক্ষেত্রে কি নারী আপনাদের সদস্য নারী হলে বাহিনীর সেক্ষেত্রে নারীরা কি বেশি সহযোগিতা পাচ্ছে এক্ষেত্রে আপনাকে একটু আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় এখন নারী শিশু এবং বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য আমরা হেল্প ডেস্ক চালু করেছি এবং প্রত্যেকটি থানায় শুধু সৈয়দপুর না বাংলাদেশ পুলিশের যে কটি থানা রয়েছে প্রতিটি থানায় আমাদের এই সেবা কেন্দ্র রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি না যে নারী বা পুরুষ একজন অফিসার ইনচার্জ তিনি নারীও হতে পারেন পুরুষও হতে পারেন সেটা বিষয় না এখানে লিঙ্গ কোনো কিছু ভ্যারি করে বলে আমি মনে করি না কারণ নারীদের সহায়তার জন্যই কিন্তু আমরা প্রতিটি থানায় হেল্প গড়ে তুলেছি এবং যদি কোনো রকমের তাদের মধ্যে কোনো হেজিটেশন থেকে থাকে সেটাকে উত্তর দেবার জন্যই কিন্তু এই ব্যবস্থা যাতে একজন নারী একজন নারীর কাছে তার সম্পূর্ণ ঘটনা তার ক্ষেত্রে যদি রকম স্পর্শ কাতরতা সে আমাদের সাথে শেয়ার করতে না পারে না একজন পুরুষ অফিসারের কাছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সহায়তা রেখেছি যে হেল্প ডেস্কের মাধ্যমে তিনি তার অব্যক্ত সব কথায় তাকে বলতে পারেন কিন্তু কি শুরুতেই এখানে আজকে যে অভিযোগটা ছিল যে শুরুতেই তাকে মেডিকেল রিপোর্ট বা এরকম অভিযোগ যদি কোনো অভিযোগ করার জন্য কেউ কোন ভিকটিম যান শুরুতে কি তার কাছে জানতে চাওয়া হয় বা মেডিকেল রিপোর্ট এগুলোকে আগেই সাবমিট করতে বলা হয় না আসলে বিষয়টা সেরকম না আমরা যখনই দেখি যে একজন ভিকটিম আমাদের কাছে আসেন আমরা প্রথমে না আইন হিসেবে তাদেরকে আমরা অবশ্যই দিব কিন্তু আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে তার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যকে স্টেবল করার ক্ষেত্রে তো আমরা সব সময় আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশেও আমাদের ওয়ান স্টপ সার্ভিস আছে ওসিসি আছে ঢাকা মেডিকেলের সাথে আমরা সাধারণত যখনই কোনো নারী আসলে প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে যে সেই ওসি যদি পুরুষ না হয়ে নারী হতেন তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন কিনা আমি আপনার কাছে আবারও আসব এই পর্যায়ে ফৌজিয়া করিম ফিরোজ আপনার কাছে আসতে চাই আমাদের তো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ডের দাবি ছিল সেই সেটা আমাদের এখন চাওয়ার মধ্যে চলে এসেছে পাওয়ার মধ্যে চলে এসেছে বলা যেতে পারে সেক্ষেত্রে এই ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু এখনো নারী নির্যাতনের আরো যে বিভিন্ন দিকগুলো রয়েছে তাতে যে রয়েছে সেগুলো একেবারে উপযুক্ত মনে করছেন ফাউজিয়া করিম ফিরোজ ধন্যবাদ একুশে টেলিভিশন কে আজকে আমাকে জি আমি করিম ফিরোজ বলছি ধন্যবাদ একুশে আমাকে ডাকবার জন্য সবচেয়ে বড় কথা হলো হ্যাঁ আমরা ধর্ষণের কিছুদিন আগে দেখলাম আইন পরিবর্তন হয়ে শাস্তি সর্বোচ্চ হয়েছে আমি একজন ব্যক্তিগতভাবে আইনজীবী এবং আমি প্রতিনিয়ত আইন পেশায় নিয়োজিত আছি তার সঙ্গে আমি একজন মানবাধিকার কর্মীও আমার কাছে যেটা মনে হয় যে আমরা আইন কিন্তু আমি বলবো যে যতটুকু আইন আছে আমি বলবো এটা কিন্তু অনেকের কথা জানি না তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা স্যাটিসফ্যাক্টরি কিন্তু সবচাইতে বড় কথা হল যে আইনের প্রয়োগ আইনের মানে আইন থেকে আইনের প্রয়োগের সঙ্গে সঙ্গে আইনের বাস্তবায়ন এবং আইন আইনের সাহায্য এসে কেউ ফিরে যাচ্ছে কিনা যাচ্ছে না এটি হল সবচেয়ে বড় প্রশ্ন এখনই আপনি যেটা একটা বললেন দিনাজপুর একটা ঘটনা আমি একটা আমার একটা ক্লায়েন্ট তার হাই অ্যাপেলেট ডিভিশন থেকে সে বাচ্চার একবার ইয়ে পেয়েছেন অর্ডার পেয়েছেন আদেশ পেয়েছেন কিন্তু একদিন বাবা নিয়ে যাবে তারপরে গত শুক্রবার বাবা ফেরত দেননি আমি তাকে তখন রাত বারোটা বাজে আমি তখন তাকে নাইন নাইনে ফোন করতে বললাম এবং নাইন নাইনে ফোন করবার করে তাকে একটা থানায় যেতে বলা হলো এবং সেখানে বাচ্চা উদ্ধারের কথা বলার সঙ্গে সঙ্গে তারপরে তার প্রাক্তন স্বামীকেও সেখানে নিয়ে আসা সেখানে সে যেটা বলল যে সেখানে যে থানার ওসি ছিলেন উনি আমার ক্লায়েন্ট কে সর্বক্ষণ বলছেন আপনি কেন মাস্ক পরে আছেন মাস্ক খুলে ফেলুন এবং আহ ক্লায়েন্টের প্রাক্তন স্বামী নানা ধরনের বাজে কথা বলছেন মন্তব্য করছিলেন এবং সেগুলো ওসি সাহেব ওনাকে মন্তব্য করছিলেন নানা ধরনের বিরূপ মন্তব্য করছিলেন আমার ক্লায়েন্ট বললো যে আমি যদি একটা মহিলা হয়ে এত রাত্রেবেলা আমার বাচ্চার জন্য নিতে গেছি সেখানে যদি আমাকে এরকম ব্যবহার করা হয় আমি তাহলে আদালতেও কি পাবো শিশু বান্ধব হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু করছে এবং অনেক ক্ষেত্রে করছে না বিশেষ করে আপনি তো মফসল শহরের কথা বলছি না ঢাকা শহরে খুব ভালো এলাকা থানার ওসি কিন্তু এই ধরনের রিয়াকশন দেখেছেন সেক্ষেত্রে এখন আমি কি বলবো যে আইন একটা তৈরি করব আবার দেখা যাবে আইন তৈরি করলেও কিন্তু আমি সেই সাহায্যটুকু পাচ্ছি না প্রথম কথা হলো যে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে আইনকে শ্রদ্ধা করতে হবে আইনকে গতিশীল করতে হবে এবং আইনের সাহায্য আমরা কিভাবে করতে পারি এবং কিভাবে সমন্বয় করতে পারি সেটাও বোধহয় আমাদেরকে রুলস রেগুলেশন গুলো আমাদের ওইভাবে আমাদেরকে কোড অফ কন্ডাক্ট যদি বলেন একটা থানায় গেলে একটা মহিলা বা একটা যে কোনো ভিকটিম যে কোনো একজন পুরুষ হতে পারে সে কিভাবে সাহায্য পাবে তার এই ধাপের পরে কোন ধাপ আসবে এগুলো যদি একটা কোড অফ কন্ডাক্ট থাকে তাহলে আমার মনে হয় যে অনেকটুকু সাহায্য করবে এবং ইচ্ছা করলে কিন্তু করা যায় যে আপনি টাঙ্গিয়ে দিলেন কোড অফ কন্ডাক্ট সে যদি এটা না পান এই সাহায্যটা না পান তাহলে কোন সাহায্য তাকে কোথায় যেতে হবে কি করতে হবে এগুলো যদি দিক নির্দেশনা থাকে আর সবচেয়ে বড় কথা হলো যে আমার কাছে যেটা মনে হয় যে জেন্ডার সেন্সিটাইজেশন প্রোগ্রামটা আরো বেশি করতে হবে এবং আমার একদিন একটা প্রশিক্ষণ করলাম তা না কন্টিনিউসলি করতে হবে গ্যাপটা আছে এবং মেয়েদের প্রতি যে শ্রদ্ধাশীল না সবাই মনে করেন যে মেয়েরা শ্রদ্ধার আহ শ্রদ্ধার পাওয়ার যোগ্য না এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের করতে হবে এবং প্রতিনিয়ত আমাদেরকে এই ট্রেনিং প্রশিক্ষণ করতে হবে আর আর আমি মনে করি শিক্ষার ক্ষেত্র থেকে এটা আরম্ভ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিটি পর্যায় শিক্ষা ক্ষেত্রে জেন্ডার এবং মেয়েদের সম অধিকারের কথা যদি আমরা তাহলে আমি যতই মানে মাস্টার ডিগ্রি বা ডক্টর ডিগ্রি নিয়ে আসি না কেন একজন পুরুষ আনেন বা একটা মহিলাও কিন্তু অনেক সময় অনেক ধরনের আচরণ করেন মহিলাদের বিপক্ষে সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা কন্টিনিউস প্রসেস হতে হবে আইন শুধু করলেই হবে না আইনের প্রয়োগকেও প্রয়োগ করবার জন্য আমাদেরকে এই ধরনের প্রশিক্ষণ ক্যারিকুলামে নিয়ে আসতে হবে নিশ্চয় আসবো অধ্যাপক ডক্টর জিনাত হুদা ওয়াহিদ আপনার কাছে এবং আপনার কাছে আমি এই বিষয়টি জানতে চাই আমাদের দর্শকদের সুবিধার্থে যে এ বছরের যে প্রতিপাদ্য বিশ্বকে কবলা করুন তহবিল প্রতিক্রিয়া প্রতিরোধ এবং সংগ্রহ এই প্রতিপাদ্যের বিশ্লেষণটাই শুরুতে আপনার কাছে জানতে চাইব ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটিতে নারীর প্রতি যে সহিংসতা নারীর প্রতি যে আগ্রাসন এটি তো একটি বিশ্বের সমস্যা এটি একটি গ্লোবাল প্রবলেম এটি একটি স্থানীয় সমস্যা অর্থাৎ এটা আসলে সারা বিশ্বব্যাপী সেন্টার থেকে প্যারিফেরি কিংবা আমরা যদি বলি কোর থেকে প্যারিফেরি এবং এটি অত্যন্ত প্রাচীন একটি সমস্যা বটে এটি কোনো নতুন সমস্যা নয় এটি যে কথাটি আসলে দুজন বক্তার বক্তব্য থেকেই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবং আমরাও বারবারই বলছি যে পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা সমাজ কাঠামো এবং পুরুষতান্ত্রিক যে মানসিকতা সেটি আসলে দুটোই এখনো প্রবল প্রতাপে রয়ে গেছে এবং শুধু পুরুষতান্ত্রিক মানসিকতা বা সমাজ কাঠামো বললে তো এটা আসলে অ্যাবস্ট্রাক্ট বা বায়বীয় হয়ে যায় এর সাথে আসলে জড়িয়ে আছে আমার মনস্তত্ব আমার মূল্যবোধ আমার পারিবারিক যে অবকাঠামো আমার ধর্মীয় যে অনুশাসন নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি আইন বা আমাদের যে বিচারিক ব্যবস্থা গণমাধ্যমে নারীর উপস্থিতি এই সমস্ত কম্পোনেন্টস গুলোই মিলেই তো আসলে এই ব্যবস্থাটি হয়ে আছে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে আমরা আমি আসলে এখানে বলবো যে দুটো ইনপ্যারাল সমান্তরাল ভাবে আসলে আমরা দুটো ধারা দেখতে পাচ্ছি একটি ধারায় আমরা নারীবাদের কথা বলছি নারীবাদী আন্দোলনের কথা 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 বলছি 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 নারীর ক্ষমতায়নের লিঙ্গ সমতার এগুলো আমরা অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি বলেন বা একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের যদি আমাদের পদ পদবীর জায়গা বলেন এখানে আমরা প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট দেখতে পাচ্ছি সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটি হয়ে গেল সেখানে আমরা কামলা হ্যারিসের মতো ব্যক্তিত্বকেও দেখতে পাচ্ছি সুতরাং অগ্রসমার একটি জায়গা তো অবশ্যই আছে এটি কি প্রকৃত চিত্র এই চিত্রের পাশাপাশি একটি ডার্ক সাইড বা একটি অন্ধকারাচ্ছন্ন বা পিছনে পড়ে যাবার পশ্চাৎ পদতার নারীর প্রতি বর্বরতা বৈরিতা বিভৎসতার যে চিত্রটি সেটিও তো সমান্তালেই আছে সমান্তালে আছে বলেই তো যেই উদাহরণটি আজকে আপনি খানিক্ষণ আগে যে উদাহরণের কথা বললেন এটি তো আসলে প্রতিদিনই ঘটছে আপনি নারী দিবস করুন আর নারী প্রতিরোধ দিবস করুন যেটি আপনি করুন না কেন পুরুষের মগজে বা মনস্তত্বে নারীর প্রতি এই যে তার যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি নেতি পাচক যে দৃষ্টিভঙ্গিটি সেটি কি সেখান থেকে সরে এসছে বা সেটি কি সর্বার জায়গাটি তৈরি হচ্ছে কিনা সেটি আজকে একটা বিরাট প্রশ্ন যে কারণে আমরা যেটা বলছি যে কমলা রঙের রঞ্জিত করবার কথা বলছি কিন্তু কমলা রঙের রঞ্জিত হবে কিভাবে এটি তো বৈশ্বিক সমস্যা এবং এ কারণে এই ক্ষেত্রে বলা হচ্ছে ফান্ডিং অর্থাৎ আমাদের এক ধরনের অর্থায়নের কথা বলা হচ্ছে প্রকল্পের কথা বলা হচ্ছে সহযোগিতার কথা বলা হচ্ছে এটি কি এখন একটি মাইক্রো লেভেল ওয়েব মানে জেন্ডার রিলেটেড যে প্রবলেমস আছে এটাকে মাইক্রো লেভেলে দেখবার তো কোনো জায়গা নেই এটা আসলে মাইক্রো লেভেলে নেও এটা এখন ম্যাক্রো লেভেলে তো এসে গেছে এটা গ্লোবাল বৈশ্বিক অবস্থায় এসে গেছে এবং এই কারণে আজকে এখান থেকে উত্তরিত হবার কি পর্যায়ে আপনি দেখেন পুলিশ বাহিনীতেতে এখন বহু নারী সদস্য আছে সেনা বাহিনীতেও তো আছে শিক্ষা ক্ষেত্রে আমরা যারা শিক্ষকতা করছি আমাদের এখানে তো আছে ল বিচার ব্যবস্থা বা আইন পেশায় প্রতিটি ক্ষেত্রেই আসলে নারীরা হচ্ছে মানে জল স্থল আন্তরিক আমি এইভাবে আজকাল বলি জল স্থল আন্তরিকে সর্বত্রই নারীর বিচরণ আছে আবার সর্বত্রই নারীর নির্যাতন আছে নারীর প্রতি সহিংসতা আছে বৈরিতা আছে সুতরাং এখান থেকে এই এই আমি বলছি না যে এটি খুব সহজ যে নারী নির্যাতন আপনি নির্মূল করে ফেলতে পারবেন ইটস নট পসিবল ইটস নট দ্যাট সিম্পল ইটস নট পসিবল ইন দ্য সেন্স যে এটা এত সহজতর একটি বিষয় নয় হাজারো বছরের পুরানো সংস্কার হাজারো বছরের পুরানো সংস্কৃতি কাঠামো বিয়ের সিস্টেম আমাদের এই যে মূল্যবোধের সিস্টেম এগুলো তো চাইলেই আমি আপনি একদিনে দুই দিনে পরিবর্তন করতে পারবো না এবং সবচেয়ে গুরুত্ব আমি যেটাকে দেই সামাজিকীকরণ বা সোশলাইজেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যে সামাজিকীকরণ প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে একটি ছেলে শিশু এবং মেয়ে শিশুর ভেতরে একটি বৈষম্য তৈরি হয়ে যায় এখনো তো আমাদের সমাজে দেখি আজকে ইভেন আমি যদি বলি আমাদের মতো তথা কথিত শিক্ষিত প্রগতিশীল যুক্তিবাদী সমাজেও তো দেখি একটি পুত্র সন্তান পাবার আকাঙ্ক্ষা কত প্রবল কখনো প্রবল এবং এর সাথে আমাদের অধিকার এই বিষয়গুলো আসলে যতক্ষণ পর্যন্ত না আমরা স্টেপ বাই স্টেপ আমি আগেই বলেছি এটা আপনি ওভারনাইট চেঞ্জ করতে পারবেন না স্টেপ বাই স্টেপ ধীরালয় বা ধীর পদে বা বিবর্তনের ভেতর দিয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা পরিবর্তন আনতে পারবো পর্যন্ত নিশ্চয়ই রাতারাতি আসলে একেবারে নির্মূল করা যাবে না যে নারী নির্যাতন একেবারে বন্ধ হয়ে গেছে সেটা হবে না কিন্তু যেখানে একটু একটু কমে আসার যে আসাটা আমরা করি সেখানে দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে প্যান্ডেমিকে সেটা তো দ্বিগুণ হয়েছে বিশ্বব্যাপী আসবো জাকি অনুসরাত আপনার কাছে যেটা জানতে চাই আমি সেটা হচ্ছে আপনি সাইবার ক্রাইমের কথা বলছিলেন আমি যদি অনলাইনে যে নির্যাতন হচ্ছে একটা নারী যখন একটা ভিডিও শেয়ার করছে বা তার একটা স্টিল পিক সেখানে যদি দিয়ে দিচ্ছে সেটা নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য তাকে যে মানসিকভাবে অনেক নির্যাতনের শিকার হতে হচ্ছে এই ঘটনাগুলো যখন আপনারা দেখেন যেটা খুব মানে খুব ভাইরাল করা খুব প্রকটভাবে যখন এটা দেখা দেয় সেই ধরনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কতটা সাহায্য করছে এই সহিংসতা বন্ধে বা এই ধরনের নির্যাতন বন্ধে ধন্যবাদ আপনাকে আমি কিন্তু শুরুতেই বলেছি যে এই সপ্তাহেই আমাদের মাননীয় আইজিপি স্যার এটা বেশ উপলব্ধি করতে পেরেছেন এবং সে কারণেই কিন্তু আমাদের একটা অফিসিয়াল পেজ যে সাইবার আমাদের সাপোর্ট ফর উইমেন একটা অফিসিয়াল পেজ করা হয়েছে এবং সেখানে যদি বিকটিম তার তথ্য গোপন করে আমাদের কাছে সহায়তা চাইতে পারেন এবং সেভাবে আমরা সহায়তা তাকে করবো এবং ওখানে তিনি কল করেও হচ্ছে সহায়তা নিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে তিনি ওয়ান জিরো ফোন করতে পারেন অথবা ট্রিপল নাইনে ফোন করতে পারেন সেটার চেয়েও যদি তিনি মনে করেন যে তিনি আসলে আমাদের কাছে এসে তার অভিযোগটি দিলে হয়তো বা উনি সম্পূর্ণভাবে। তার অনুভূতি ব্যক্ত করতে পারবেন সেক্ষেত্রেও তিনি করতে পারেন তিনি আমাদের থানায় এসে অভিযোগ দিতে পারেন এবং সেটা যদি সাইবার রিলেটেড হয় আপনি জানেন আমাদের সাইবার ইনভেস্টিগেশন ডিভিশনই আছে এবং যেহেতু এখন নতুন করে একটি অ্যাপস চালু হয়ে গেছে তো আমি মনে এবং আপনি শুনে খুশি হবেন যেটা আপনি আমাদেরকে প্রথমেই বললেন এই এই সাইবার অ্যাপসে কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের নারী অফিসার দিয়ে পরিচালিত হচ্ছে তো নিঃসন্দেহে নিঃসংকোচে ভালো খবর নিঃসন্দেহে এবং নিঃসংকোচে তিনি তার অভিযোগ ব্যক্ত করতে পারবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবো এবং আসলে নারীর সহিংসতা এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক হয়েছে এবং আমাদেরও এই আসামি গ্রেফতার থেকে শুরু করে যত আইনি প্রক্রিয়া আছে আপনি দেখবেন যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশেও কিন্তু সফলতার হারও অনেক বেশি আমাদের হয়তো বা সময় লাগছে কিন্তু দেখা গেছে যে আমরা কিন্তু ডিটেকশনের পরিমাণ অনেক অনেক বেশি তথ্য কোন ভিকটিম যদি সেখানে কোনো অভিযোগ না করেন আহ সেক্ষেত্রে কি কোনো ধরনের একেবারে স্বপ্রনোদিত হয়ে পুলিশ বাহিনী কোনো ধরনের সহযোগিতা যে এরকম যারা বাজে কমেন্টস করছে তাদের ব্যাপারে কোনো ধরনের নেয়া সেরকম কোন ধরনের সিদ্ধান্ত আপনাদের পক্ষ থেকে আছে আসলে আমাদের কিছু অবজারভেশন থাকে আমরাও ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক গণমাধ্যম গুলো আছে সেগুলো আমরাও অনেক কিছু সার্ভেলেন্স আমরা রাখি আমাদের এবং আমাদের চোখে যদি এরকম কিছু আসে আমরা অবশ্যই ব্যবস্থা নিই এবং নিয়েছি ও বটে একদম রাতারাতি এই জাতীয় ক্রাইমগুলো তারা যেন এক্সট্রা না করতে পারে তাদেরকে থামিয়ে দেয় এই পদক্ষেপে আপনারা এগোচ্ছেন আমি আবারও আসবো তার আগে আমাকে একটি বিরতি দিতেই হচ্ছে সমৃদ্ধ দর্শক ইভ্যালি একুশের রাতে সময় হলো একটা ছোট্ট বিরতি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সমন্বিত দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি একুশের রাতে আজ আমরা কথা বলছি নারী বন্ধে সামাজিক প্রতিরোধ এই শিরোনামে আসবো ফৌজিয়া করিম ফিরোজ আপনার কাছে প্রায় যে কথাটি আমরা শুনে থাকি যে ক্ষমতার আশ্রয় প্রশ্রয়ে বিভিন্ন সময়ে ভিক্টিম অভিযোগ করেও সে সঠিক বিচারটা পেয়ে থাকেন না সেই বিচারহীনতার একটি সংস্কৃতি আমাদের সব সময় যেতে হচ্ছে এই সংস্কৃতির মধ্য দিয়ে এই ক্ষমতার আশ্রয় প্রশ্রয় আসলে একজন অভিযুক্তকে বিচার পাওয়া থেকে কতটা বঞ্চিত করছে বলে আপনি মনে করছেন এটা আমি হয়তো বলতে পারবো না কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেক সময় অভিযুক্ত যারা তারা ক্ষমতার আশ্রয়ে তাদেরকে যখন দেখবেন একটা ওয়ারেন্ট ইস্যু হলো কিন্তু দু বছরও হওয়ার পরে আপনি অ্যারেস্ট হচ্ছে না তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যেটা বলেছি যে আপনি থানায় গেলেন থানায় আপনাকে সেভাবে এন্টারটেইন করছে না আপনি জিডি চার দিচ্ছেন বলছে যে জিডি হবে না আপনি যান পরে দেখব এটা প্রায়শ আমরা ফিল করি কারণ আমরা যেহেতু প্রতিনিয়ত আমরা আইন পেশায় আছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিযুক্তদের আসামি হয়তো ঘুরে বেড়াচ্ছে এবং আপনি আবার দেখছেন গণমাধ্যমে পত্রিকায় দেখছেন যে অনেক ব্যক্তি তার বিরুদ্ধে অনেক মামলা আছে অনেক ধরনের কিন্তু সে ঠিকই চলাফেরা করেছে তারপর হঠাৎ যদি মনে হবে যে ধরা দরকার সেদিন আপনি তাকে গ্রেফতার করার খবরটা পাচ্ছেন তো এইরকম কিন্তু আমাদের হচ্ছে আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই চেক এন্ড ব্যালেন্সটা আমি বলবো ইদানিং গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার জন্য চেক এন্ড ব্যালেন্সটা সবার কাছে প্রকাশ পাচ্ছে তাহলে চেক এন্ড ব্যালেন্সটা না থাকার ফলে এই ধরনের কিন্তু অভিযুক্তরা ক্ষমতার আশ্রয় নিয়ে বা ক্ষমতাবানদের প্রশ্রয়ে অনেক সময় কিন্তু তাদের বিচারের আওতায় আসছে না এবং বিচারের আওতায় না আসার জন্য যারা বিচারপ্রার্থী তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের ফ্রাস্ট্রেশন আসছে আবার যেটা হল যে মামলা দীর্ঘ সুস্থিতার কারণেও কিন্তু অনেক সময় ফ্রাস্ট্রেশন এসেছে কিন্তু ইদানিংকালে আবার আমরা একটা ট্রেন দেখছি যখন সবাই এটা নিয়ে সোচ্চার হচ্ছেন সেখানে দেখছি যে কিছু কিছু মামলায় আপনার খুব মানে খুব স্বল্প সময় অনেক বিচার হয়ে যাচ্ছে আর বিচারক হিসাবে একজন আইনজীবী হিসাবে আমরা মনে করি আমরা অবশ্যই বিচার প্রার্থী এবং বিচার চাই কিন্তু আবার স্বল্প সময় যখন আপনি বিচার করতে যাচ্ছেন তখন অনেক সময় কিন্তু অনেক লুপহোলস থেকে যেতে পারে সে বিচার কার্যে হয়তো পরবর্তীতে দেখা যাবে যে আপনি যে ঋতু বিচার বিচার কার্যক্রম শেষ করার পরে আপনি যে রায়টা দিলেন সেটা দেখা যাবে যে উচ্চতর আদালতে গিয়ে সেটা হয়তো আপনার খণ্ডীত হয়ে গেল কারণ আপনি দ্রুততম ভাবে দিয়েছেন আপনার অনেক লুপহোলস আছে এভিডেন্স প্রপারলি হয়তো নাও হয়নি সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিচার দ্রুততম করা মানেই না যে আপনি একদিন বা দুদিনের মধ্যে মামলা শেষ করবেন আপনি আপনাকে কিছু স্পেসিফিক টাইম দেওয়াই হয়েছে ওই টাইমটার মধ্যে শেষ করুন এবং সত্যিকার অর্থে যে নিয়ে বিচার প্রাপ্তি হয়েছে তাকে বিচারটা দিন জি এটাই আমার বক্তব্য ফোজিয়াক্রম ফ্লোট আপনার কাছে আরেকটু জানতে চাইবো বিভিন্ন সময় যে তথ্যটি উঠে আসে একজন ভিকটিম আদালতে প্রতিপক্ষ আইনজীবী যারা থাকেন তাদের নানা ধরনের অস্বস্তিকর অনেকে এই বিচার পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করেই রাখেন এই বিচারের মধ্যে যেতে চান না সেই অস্বস্তিকর প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য এই ধরনের যে বিষয়টি উঠে আসে সে সম্পর্কে আপনি কি বলবেন আহ সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কিছু আইনও পরিবর্তন করা দরকার যেমন সাক্ষ্য আইনে মানে এই ধরনের অফেন্সে আপনি প্রশ্ন করতে পারবেন এগুলো আপনার পরিবর্তন করা দরকার তাছাড়া আমাদের কিছু কিছু আইন আছে নারী ও শিশু নির্যাতন সেখানে কিন্তু ক্যামেরা ট্রায়াল আছে তো কেউ যদি চান আমার মনে হয় একটু চাইতে হবে কেন আমাদের যদি যদি আপনার সেক্স অফেন্সের মামলাগুলো যদি হয় তাহলে আপনার আমাদের আদালত কিন্তু ইচ্ছা করলে পুরোপুরি ট্রায়াল করতে পারেন তাহলে সেখানে কিন্তু প্রকাশ্যে অনেক লোকের সম্মুখে যিনি বলবো আমি না যে যিনি যাচ্ছেন তাকে সে মানে একদম আমি বলবো যে ভয় ভীতির বাহিরে থেকে সে মানে কিছুটা স্বস্তি নিয়ে সে হয়তো বলতে পারবে আর আরেকটা হলো যে আপনার এই ধরনের আইন আছে যে আইনে ইন ক্যামেরা ট্রায়াল আছে তো ইন ক্যামেরার ট্রায়ালটা যদি আমরা একদম ডাইরেক্টিভ করে দেই তাহলে আমার মনে হয় সেখানে অনেকটুকু আমরা আমরা বলবো যে স্বস্তি দিতে পারবো ভিক্টিমকে বিচার ক্ষেত্রে আসবার জন্য আরেকটা হলো যে এটা একটা ওরিয়েন্টেশন দরকার এটা আমার যে যে আইনজীবীরা আছেন সেই আইনজীবীরা প্রশ্ন করতে গিয়ে তারা এমন ধরনের সব প্রশ্ন করেন সেটা আমার মনে হয় যে অনেক আইনজীবীরাও সেখানে লজ্জিত বোধ করেন এবং তাদের এখানে দুটো ভূমিকা আছে বার অ্যাসোসিয়েশন গুলো যখন আইনজীবীদেরকে ইয়ে করেন তাদের মনে হয় তাদের জন্য একটা প্রশিক্ষণ হতে পারে যে প্রশিক্ষণে এই কথাগুলো আসতে পারে যে আপনারা কতটুকু মানে কতটুকু জিজ্ঞাসা জেরায় কতটুকু জিজ্ঞাসা করতে পারবেন কতটুকু বলা উচিত এবং সঙ্গে সঙ্গে আমার মনে হয় আদালতের উপরে একটা দায়িত্ব ন্যাস্ত করে যে আদালত কিভাবে আদালতকে কন্ট্রোল করবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি উচ্চতর আদালতে অনেক ধরনের অপ্রাসঙ্গিক কথা বলতে পারেন না কিন্তু আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় নিম্ন আদালত গুলো আপনি অনেক ধরনের কথা বলছেন সেখানে দেখা যায় একজন আইনজীবীর সঙ্গে জন আইনজীবী একসঙ্গে কথা বলছেন যেটা আবার উচ্চতর আদালতে আপনি বলতে পারবেন না তো এগুলো মনে হয় কিছুটা আমাদেরকে গবেষণা করে বের করতে হবে এবং তারপরে আমরা যদি কিছু ধরনের আমরা প্রতিবেদন দিয়ে তারপর আমরা যদি এটাকে রিকমেন্ডেশন করি যে কি করা উচিত আমাদের এক্ষেত্রে আমার মনে হয় যে বার অ্যাসোসিয়েশন আইন মন্ত্রণালয় বিভিন্ন সংগঠন নারী সংগঠনগুলো সবাই মিলে এবং আইনজীবীরা মিলে যদি আমরা একটু বসি তাহলে আমরা মনে হয় এখান থেকে উত্তরণ করতে পারবো জি আসবো ডক্টর জিনাত হুদা ওয়াহিদ আপনার কাছে ডাবল প্যান্ডেমিকের মধ্যে নারীরা তো আসলে আরও এই সহিংসতার শিকার বেশি হচ্ছেন এটা একদম জাতিসংঘের মহাসচিবও কথা বলেছেন এবং বিশ্বব্যাপী আমরা এটা দেখতে পাচ্ছি যে নারী সহিংসতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু এই প্যান্ডেমিক যে চলছে এবং আরও তো কত বছর চলবে এক বছর না দেড় বছর আমরা একটা কার্যকরী ভ্যাকসিন পাওয়া সেটাতে একটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু সেখান থেকে জানতে চাই সেই পথ যদি আমাদের দীর্ঘ হয় সেক্ষেত্রে এই সহিংসতা যদি আরও বৃদ্ধি পেতে থাকে সামনের দিনগুলোতে আমাদের সেটা প্রতিরোধে কী করণীয় হতে পারে এখন করোনা অতিমারির এই সময়টাতে আসলে আমরা দেখতে পাচ্ছি যারা অর্থাৎ গোষ্ঠী নারী এবং শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের নাজুকতা তাদের প্রান্তিক অবস্থাটি আরো আসলে অধস্থন অবস্থায় চলে যাচ্ছে এখন আহ এর পেছনে অনেকগুলো নিশ্চয়ই কারণ আছে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের প্রান্তিক নারীরা কাজ করছে তাদের হয়তো অনেকেরই কাজ চলে গেছে একই সাথে হয়তো তার যে জীবন সাথী আছেন লাইফ পার্টনার আছেন তারও হয়তো কাজ চলে গেছে ছোট ছোট শ্যান্টি এরিয়াস বস্তি এলাকায় হয়তো তারা একেবারে এক ঘরে তারা থাকছে চার পাঁচটি সন্তান নিয়ে বাচ্চারা স্কুলে যাচ্ছে না বাচ্চাদের ভেতরে এক ধরনের অ্যারোগ্যান্সি হয়তো চলে আসছে এবং মানে পুরো প্যান্ডামিক অবস্থার ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা যেমন একটা মনস্তাত্ত্বিক সংকট দিচ্ছে একটি অর্থনৈতিক সংকটে তৈরি করছে এবং একটি পারিবারিক জায়গায় একটি দান্তিকতা একটি কলহ একটি অদ্ভুত একটা অবস্থা যে অবস্থার সাথে আসলে আমি আপনি কিংবা বিশ্বের কেউ পূর্বে পরিচিত ছিলাম না এটি এমন একটি চাপ আমাদের উপর তৈরি করছে এবং সব সময় দেখবেন যখন একটি আনইউজুয়াল বা একটি অনভিপ্রেত অবস্থা তৈরি হয় সেটি হোক অর্থনৈতিক সংকট সেটি হোক যুদ্ধ অবস্থা সেটি হোক এই করোনা অতিমারীর মতো একটি অবস্থা সেই খারাপ বা সেই ধরনের একটি অ্যাডভার্স বিরূপ বা বিক্ষুব্ধ অবস্থায় যিনি সবচাইতে বেশি নিপীড়িত অবস্থায় থাকেন তার উপরই আসলে নির্যাতনটি বেড়ে যায় এবং এই করোনা অতিমারির মধ্যে আমরা দেখতে পাচ্ছি নারীর প্রতি সহিংসতা আরো বেড়ে গেছে এটি যেমন তার লাইফ পার্টনার তার জীবন সাথী যেমন করছেন তেমনি তাকে মলেস্টেশন করছেন তার হয়তো আরেকজন ইন্টিমেট কেউ কেউ অথবা তার এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমি একটু বর্ণনাটা দেখতে পাচ্ছি যে যেহেতু এখন স্কুলগুলো বন্ধ আছে আমরা দেখতে পাচ্ছি আর্লি ম্যারেজ যে চাইল্ড ম্যারেজের যে বিষয়টা বাল্য বিবাহের প্রবণতাটাও বেড়ে যাচ্ছে এখানে মলেস্টেশন তো আছে বুলিং অ্যাবিউজ এই বিষয়গুলো বেড়ে যাচ্ছে এবং আগে নারী যে একটা আর্নিং মেম্বার ক্ষম ব্যক্তি হিসাবে নারীর যে একটি অগ্রযাত্রা হচ্ছিল সেটিও তো আসলে প্রতিবন্ধকতার শিকার হয়েছে তো সব মিলিয়ে কিন্তু এক ধরনের একটা কঠিন অবস্থায় আমরা আছি কিন্তু এই অবস্থা থেকে যে অবশ্যই আমাদের উত্তরণ ঘটতে হবে এখন এটি কি করে সম্ভব যে প্রশ্নটি আপনি করেছেন এই দিকে আসলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের যেমন একটি বিষয় রয়েছে এবং সেখানে কিন্তু আপনি এবার দেখেন একটা কমপ্রিহেন্সিভ একটা বৃহৎ একটি অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে এবং এখানে কিন্তু অর্থের বিষয়টি এবার কিন্তু ফান্ডিং এর বিষয়টিকে নিয়ে আসা হয়েছে কারণ নারীর প্রতি সহিংসতা কমাতে হলে আপনাকে এক ধরনের অর্থনৈতিক জায়গাটিতে আপনাকে কিন্তু এক ধরনের ফ্লেক্সিবিলিটি বা সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে অর্থাৎ নারী যাতে উপার্জন নারীর যে উপার্জনের জায়গাটি বন্ধ হয়ে যাচ্ছে নারীর যে অনাহারে থাকছে নারী যে পরিবারে যে তার যে কন্ট্রিবিউশন করবার জায়গাটি বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গাটিতে যাতে যে শূন্যস্থান বা বেকিউমটি তৈরি হয়েছে সেটি যাতে পূরণ হয় এই কারণে কিন্তু এবার আমরা এই ফান্ডিং ব্যবস্থাটা দেখতে পাচ্ছি এবং এই ফান্ডটি যেমন বৈশ্বিক অবস্থায় অর্থাৎ এ ধরনের ওয়ার্ল্ড অর্গানাইজেশন স্কুল থেকে আসবে তেমনি সরকারের পর্যায়ে থেকে সরকারি প্রণোদনার বিষয়টি আসবে একই সাথে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নন প্রফিটেবল অর্গানাইজেশন স্কুল আছে তাদের মতো থেকে আসবে কমিউনিটি থেকে আসবে অর্থাৎ সর্ব জায়গা থেকেই কিন্তু একটি অর্থনৈতিক ফান্ড পাবার কথা বলা হচ্ছে একইভাবে পরিবারের ভেতরে যেই কথাটি আমরা বারবার বলছি যে যেটি পরিবার যেটি সবচাইতে আমার আপনার প্রিয় জায়গা নারী কিন্তু সেই গৃহের অভ্যন্তরে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে এখন এই নির্যাতনের বিষয়টি চক্ষু লজ্জার ভয়ে সামাজিকতার ভয়ে নারী অনেক সময় নিজে এটাকে লুকিয়ে রাখে এই যে কালচার অফ সাইলেন্স নিঃশব্দ হয়ে থাকা নিশ্চুপ হয়ে থাকা এটাকে ভেঙে ফেলতে হবে এই আহ্বান কিন্তু বারবার করা হচ্ছে যে এখানে যে নারী নির্যাচিত সে লজ্জিত কেন হবে যে তাকে নির্যাতন করছে সে লজ্জিত হবে তাকে আইডেন্টিফাই করতে হবে এবং এই ইন্টারনাল মানে গৃহের গার্হস্থ যে গার্হস্থ্য যে সহিংসতা সেই সহিংসতার ভেঙে নারীকে বের হয়ে আসতে হবে এবং তারপরে আমার আপনার যে শহর সেফ সিটি পাবলিক স্পেস সে তো নিরাপদ নয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে যখন সে টিউশনই করতে যাচ্ছে কিছুদিন আগে আমরা যে ঘটনাটি দেখেছি সে তো রাস্তাতেও নির্যাতিত হচ্ছে সে যে গণ ট্রান্সপোর্ট যে আমরা যে পাবলিক ট্রান্সপোর্ট সেখানেও তো সে নারী নানাভাবে ভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কার্যক্ষেত্রে ওয়ার্কিং হচ্ছে এবং যে কথাটি আপনি বলেছেন যেটি এখন সবচাইতে বড় একটি ভীতকর অবস্থা সাইবার ক্রাইম যে কেউ যে কোনো সময় নারীর একটি নারীকে মানে বিভস্ত করতে পারছে নারীর চরিত্র হনন করতে পারছে নারীকে খুন ধর্ষণ তো করছেই এটি আগেও ছিল এবং সেটিকে সে এখন ছড়িয়ে দিচ্ছে সেটিকে সে বাজার জাত করছে নারীকে তো পণ্য হিসাবে দেখাই হচ্ছিল সে কমোডিফিকেশন সে কমোডিটির কালচারটাকে আরো বিস্তৃত ব্যাপক করে নারীর এই অবস্থাটিকে আরো নারীর এই বর্ণরেবল বা নাজুক অবস্থাটাকে আরো বেশি বাড়িয়ে সেই কারণে সেই কারণে আমি শুধু কথাটা বলে শেষ করতে চাই এখন কিন্তু সময় এসেছে কঠিন ভাবে কঠিন ভাবে যে কারণে আমরা ডেথ প্যানেলটি বা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডর জায়গাটায় আসলে আমরা যেতে পেরেছি তবে এটি যথেষ্ট নয় এর সাথে সামাজিক সোশ্যাল ইস্যুস কনশাসনেস সচেতনতা বৃদ্ধি আপনার কাছে আহ যেটা আমরা বলে থাকি যে পুরুষতান্ত্রিক মানসিকতা বা এরকম পুরুষ শাসিত সমাজই আসলে নারী সহিংসতার শিকার বেশি হচ্ছে কিন্তু এর পাশাপাশি একজন নারী নিজে যেমন আহ নির্যাতনের শিকার হচ্ছেন তিনি নিজেও আবার আর এক নারীকে নির্যাতন করছেন এই যে অসচেতনতা আসলে আমাদের সমাজে থেকে তাদের যে এই সমাজের আইন রক্ষার সবসময় নিয়োজিত তার পাশাপাশি তারা তো বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতা গড়ে তোলবার ক্ষেত্রেও ভূমিকা রাখেন এই নারী সহিংসতা বন্ধে আপনারা সেই জাতীয় কি কার্যক্রম পরিচালনা করছেন একটা বিষয় খুব সুন্দর করে উঠে এসেছে সেটা হচ্ছে কালচার অফ সাইলেন্স তো আমাদের ভেতরে আমাদের যে প্রচলিত সমাজ সেখানে আমাদের করে রাখা একটা বিষয় সবসময় আমরা লক্ষ্য করি দেখেন প্রচলিত সমাজে যেভাবে চলে আসছে আগেও কিন্তু নারী নির্যাতন ছিল কিন্তু ঠিক এভাবে উঠে আসেনি এর মূল কারণ কারণ নারী সচেতন হতে শিখেছে নারী প্রতিবাদ করতে শিখেছে আমি আশা করি নারী নারী তার নির্যাতন প্রতিরোধ করতেও শিখবে তবে সেক্ষেত্রে আরও কিছু বিষয় আছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এই যে সাপারেশন দেখা যাচ্ছে একজন আপনি কি মনে করছেন যে আমরা এখন বলবার চেষ্টা করছি যে নারী সহিংসতা আরো বৃদ্ধি পেয়েছে এই সহিংসতা আগেও ছিল কিন্তু সেগুলো সামনে উঠে আসেনি সচেতনতার কারণেই কিন্তু আসলে বিষয়গুলো উঠে এসেছে আমি যেটা বলতে চাই কারণ এটা কিন্তু একদিক থেকে ভালো দিক কারণ যখন কোনো সমস্যা সৃষ্টি হবে তখনই কিন্তু তার সমাধান তৈরি হবে আমাদের যেটা দেখা যায় প্রচলিত সমাজে আমরা সবসময় দেখি যে যদি কোনো নারী সেটা গ্রামমোহক একসময় আমরা ভাবতাম যে নিম্নবিত্ত সমাজেই হয়তো বা নারী নির্যাতন হয় কিন্তু আমরা কিন্তু এই কনসেপ্ট থেকে এখন অনেক দূরে সরে এসেছি আমরা জেনেছি যে অনেক উচ্চবিত্ত পরিবারও কিন্তু অনেক সমস্যা হচ্ছে অনেকভাবেই তারা পারিবারিক সহিংসতার সম্মুখীন হচ্ছে শুধু যে নারী হচ্ছে বা গণপরিবহনের সমস্যায় পড়ছে সেটা না পারিবারিক ভাবেও কিন্তু নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে তার পরিবারের সদস্য স্বামী এবং বিভিন্ন মানুষ তারা আত্মীয় সচেতন পরিবারের এই নির্যাতনের বিষয়গুলো প্রকাশ কম হচ্ছে প্রকাশ কম শুধু তাদের পরিবারের সম্মান রক্ষার্থে আরো বেশি প্রকাশ কম হচ্ছে হ্যাঁ কিন্তু এই বিষয়গুলো কিন্তু আগে আসেই কিন্তু এটা অর্থ এই নয় যে আগে এই ধরনের নির্যাতন ছিল না তো এই বিষয়গুলো আমাদের জন্য ইতিবাচক কারণ যখন কোনো সমস্যা আমাদের সামনে আসবে তখনই এর সমাধানও আমরা খুঁজে বের করার চেষ্টা করব যেটা বললেন যে আসলে এই যে যে সাইলেন্স এটা আমার থাকা যাবে না যেমন আপনি দেখেছেন যে কুর্মিটোলার ঘটনাটা কিন্তু আপনি জানেন যে একজন ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন এবং খুব চমৎকারভাবেই আমাদের সহায়তা এবং বিচারিক যে কার্যক্রমের কোয়ার্ডিনেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব চমৎকারভাবে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা ইতি টানতে পেরেছি এবং আপনি দেখেছেন যে সেক্ষেত্রে আহ কোথাও তার যে পরিচয় সেটা গোপন রেখে কিন্তু খুব সুন্দরভাবেই বিষয়টি সম্পাদন হয়েছে এবং তিনি বিচার পেয়েছেন তো সেক্ষেত্রে আমাদের এই সহযোগিতা যদি সব ক্ষেত্রেই থাকে আমি আশা করি যে এরকম কয়েকটি দৃষ্টান্ত যদি আমরা উপস্থাপন করতে পারি নিঃসন্দেহে আমাদের এই সমস্যা থেকে আমরা সমাধান আসতে পারবো আরেকটি বিষয় হচ্ছে আমি বলতে চাই নারীর প্রতি যে নির্যাতন সেটা বন্ধ করতে হলে আমাদেরকে অবশ্যই আসতে হবে নারী পুরুষ নির্বিশেষে সকলকে সাপারেশনে আজকে যদি আমার ঘরে ঘটনাটি ঘটে আমি আইন শৃঙ্খলা বাহিনীতে আছি বলেই যে আমি প্রকাশ করতে পারবো না অথবা আমার সোশ্যাল স্ট্যাটাস অনেক নিচে নেমে যাবে এই যে আমাদের কনসেপ্ট এটা থেকে আমাকে দূরে সরে আসতে হবে আমাদেরকে অবশ্যই অপরাধী শনাক্ত করতে হবে তার বিচার চাইতে হবে এবং বিচারের কাঠগড়ায় তাকে আনতে হবে যাতে আমরা বলতে পারি এটা আসলে দোষ নয় যে অপরাধ করছে তার দোষ আমরা অপরাধ থেকে ঘৃণা করি না থেকে ঘৃণা করি এই বিষয়গুলো অবশ্যই আমাদের আসা উচিত কারণ আমরা দেখেছি যখনই আমরা কাজ করতে গিয়েছি তখন অনেকেই আছেন যে আপনি আইন সম্বন্ধে জানেন আমরা পুলিশ কিভাবে হেল্প করতে পারি সেটা জানেন বিচারিক কার্যক্রম কি হবে সবে জানেন তারপরেও তিনি নির্যাতনের দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু এরকম কজন অপরাধীকে যে আমরা শুধু অপরাধকে ঘৃণা করি অপরাধীকে নয় এরকম কি আসলে এই কার্যক্রম কি পরিচালিত হয় যে যে সে অপরাধটা করেছে সেখান থেকে বের করে নিয়ে আসা তার মানসিকতা পরিবর্তন করা এটা কি আসলে রক্ষাকারী বাহিনী করছে কিনা আমরা আসলে আপনি আমাদের মাননীয় আইজিপি স্যার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমাদের যে আমাদের কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা কিন্তু গত কিছুদিন আগে অক্টোবর মাসে আমরা হচ্ছে সারা দেশব্যাপী আমরা আমাদের যে থানাধীন যে আমাদের এলাকা আছে প্রত্যেকটি এলাকায় আমরা একযোগে নারী সহিংসতা এবং নির্যাতন প্রতিরোধে আমরা আপনার মাদ্রাসার স্কুল ছাত্র থেকে শুরু করে শিক্ষক গৃহিণী ছাত্রী চাকুরিজীবী নির্বিশেষে সকল স্তরের মানুষকে এক হয়ে কিন্তু আমরা এই রকম বিভিন্ন ধরনের সচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম গ্রহণ করেছি এবং আমরা একসাথে করেছি এবং আরও করবো আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিভাগীয় শহরগুলোতে সহ আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমরা কিন্তু ভিকটিম সাপোর্ট সেন্টার গড়ে তুলেছি এবং আপনি যেন খুশি হবেন যে দু সাল থেকে এটা শুধুমাত্র নারীদের জন্য নারী সহায়তা তদন্ত বিভাগ এটা তৈরি করেছে ডিভিশন হিসেবে এটা কিন্তু গড়ে তুলেছে এবং এখানে শুধু আমরা যে তাদেরকে সাহায্য দিচ্ছি তাই নয় আমাদের সাথে দশটি অঙ্গ সংগঠন আছে এনজিও আছে আমাদের পার্টনার আছেন এখানে আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে আমি নারীকে শান্তি দিতে পারবো কেমন ধরনের শারীরিক স্বাস্থ্য তার মানসিক স্বাস্থ্য কীভাবে আমি তাকে সাউন্ড করতে পারবো এবং তিনি যদি আমাদের সাথে থেকে কিছু সংগঠন আছেন এনজিও আছেন যারা আইনি সহায়তা দিয়ে থাকেন সেটা করি এবং তার যে কোনো ধরনের নিডস আমরা তৎক্ষণভাবে যাতে আমরা পূরণ করতে পারি সেদিক থেকে আমরা কাজ করে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসব আসবো ফৌজিয়া করিম ফিরোজ আপনার কাছে কন্যা শিশু আস্তে আস্তে বড় হয় কিন্তু সে তার ছোট সেই যে শৈশব সেখান থেকেই নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে সেক্ষেত্রে সামাজিক প্রতিরোধ যে আমরা যখন গড়ে তুলবো এই ডারীর প্রতি সহিংসতা বন্ধ যে প্রতিরোধটা গড়ে তোলা কন্যা শিশু সেই বড় হওয়ার মধ্য থেকে তার মধ্যেই কতটুকু আমরা ঢুকিয়ে দিতে পারবো এই চিন্তা ভাবনা যে আমি নিজেকেই নিজে রক্ষা করব। ফোজিয়া করিম ফিরোজ আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে ছোট্ট করেই আপনি বলবেন আচ্ছা ধন্যবাদ আমাকে সেদিন আমার একটা ক্লায়েন্ট এসেছিল এবং সে বলছিল যে তার মেয়েটা চার বছরের বয়স তার মানে তার মানে ডিভোর্সে হাসবেন্ড অভিযোগ করেছে যে এই ছোট বাচ্চাটা তার ভাই দ্বারা মানে ইয়ে হয়েছে নিগৃত হয়েছে তো obviously আমি বিশ্বাস করি না আমি। আমি বললাম দ্যাটস রং কারণ ব্যাকট্যাটস গুড টাচ আছে। আপনার ভাই হলেই যে সে কিছু করবে না এটা কিন্তু ভুল ধারণা। কারণ বাচ্চা নিজে বাবাকে বলেছে। তো এই ব্যাকট্যাট এন্ড গুড টাচের কথাটা কিন্তু আমরা যেমন আমি ইয়েস করেছিলাম আচ্ছা মানব সংগঠনে আমি প্রেসিডেন্ট ছিলাম। সেখানে আমরা কিন্তু যখন নারী নির্যাতনের কথা বলতাম, শিশু নির্যাতনের কথা বলতাম আমরা কিন্তু এই ধরনের আলোচনা করতাম যে আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি বা বুঝতে চেয়েও বুঝি না অনেক সময় আমরা মনে করি যে এটা এটা পারে আমরা স্বীকার করছি না এটা কিন্তু না করাটাই মানে হলো যে যে আমার আছে তাকে কন্যা শিশু আমি আরো নির্যাতনের শিকার হতে দিচ্ছি এবং এটা অনেক সময় হয়তো প্রকাশ হয় না কিন্তু পরবর্তীতে দেখা যায় সে মানসিক ভাবে সে অনেকটুকু অসুস্থ হয়ে যায় তো এই ব্যাপারটা আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং আহ স্কুল কলেজ গুলোতে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি স্কুল কলেজ গুলোতে মানে চেষ্টা করেন কিন্তু অনেকেই এটা আবার এনকারেজ করেন না কিন্তু এগুলো যদি আমাদের শিক্ষানীতিতে বা কারিকুলামে যদি আমরা এগুলোকে ইনকর্পোরেট করি যে ব্যাক টাচ গুড টাচ এবং আমরা টেলিভিশনে অনেক সময় দেখি অনেক সময় দেখি যে পাবলিক এগুলো ছোট ছোট ডকুমেন্টরি হয় ব্যাক টাচ এগুলো আমার মনে হয় সচেতনতা টুল হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবং আমরা কাজ করতে পারি তাহলে আমার মনে হয় কন্যা অনেকটুকু যারা মেনে নিতে পারে না এবং এটাকে মেনে নিতে হবে এটা এবং এটা অনেকে দেখা যাচ্ছে অনেক সময় বড় হয়ে তারা কিন্তু অনেক ধরনের গল্প করেন যেখানে তারা বলেছেন যে ছোটবেলায় কিভাবে তারা মানে এই ধরনের অর্থাৎ বিশ্বাস না হারায় সেই ব্যাপারে জিনাত হুদা আপনার কাছে জানতে চাইবো যে একজন শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেই শিক্ষার্থীদের মাঝখানে এই যে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা নারী সহিংসতা বন্ধে আপনারা কতটুকু কাজ করছেন দেখুন এটি তো অনেক বড় একটা বিষয় বর্তমান সময়ে আমরা যথেষ্ট ভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যথেষ্ট ভাবে কাজ করছি কারণ এখন তো বেশ কিছু নতুন নতুন ডিপার্টমেন্ট চলে আসছে উইমেন স্টাডিজ জেন্ডার এন্ড উইমেন স্টাডিজ ডিপার্টমেন্ট একেবারে সরাসরি এই নামে চলে আসছে এছাড়াও আমরা যেটা সোশ্যাল সায়েন্সে পড়াচ্ছি যেমন আমার সোশ্যালজি ডিপার্টমেন্টও জেন্ডার রিলেটেড কিন্তু অনেক কোর্স এখন ইতিমধ্যেই আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে এসে গেছে এটি একটি বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে তো সহশিক্ষার একটি বিষয় সব ছিল সেই জায়গাটা তো আছে সেই জায়গাটা আছে কিন্তু যে বিষয়টা এখন এখানে দরকার যে সহশিক্ষা হলেই যে লিঙ্গ সমতা বা পরস্পরের প্রতি একটি ইতিবাচক বা সম্মানের দৃষ্টিভঙ্গি থাকবে সেটা তো নয় কিন্তু সেটা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেটা চেষ্টা করি নানাবিধ সাংস্কৃতিক চর্চা নানাবিধ প্রতিযোগিতার ভেতর দিয়ে যখন মেয়েরা দেখা যাচ্ছে যে ছেলে দিচ্ছে ভালো করছে সেখানে কিন্তু এবং ফলাফলের দিক দিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি একাডেমিক জায়গায় কিন্তু ফলাফলের দিক দিয়ে মেয়েরা মেধা তালিকার ছেলেদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং সেই জায়গাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে আমরা অনেকটা নারীর ক্ষমতা নিয়ে আজকে বাংলাদেশ রোল মডেল হয়ে গেছে এটা তো স্বীকার করতেই হবে বিভিন্ন ইন্ডেক্সেও তো বাংলাদেশ এখন এগিয়ে গেছে অমর্ত সেন তো স্বীকার যে বাংলাদেশের নারীরা যেভাবে ভারতের নারীদের ছেড়ে বাংলাদেশের নারী এগিয়ে গেছে সেই সব জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় আসলে অনেক ধরনের চর্চা আছে এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ফুটবল খেলছে ক্রিকেট খেলছে জুডু খেলছে স্কুটি চালাচ্ছে সাইকেল চালিয়ে কিন্তু এখন আমাদের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে এসে যাচ্ছে সেই সব জায়গায় আসলে অনেক ধরনের পরিবর্তন ইতিমধ্যেই এসে গেছে তবে আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে পরিবার এবং পারিবারিক সামাজিকীকরণ প্রক্রিয়ার ভেতর দিয়ে যে প্রশ্নটি আপনি খানিক্ষণ আগে করেছেন আমার আমাকে অর্থাৎ একজন মা বা একজন অভিভাবক হিসাবে প্রথমে যেটি আমার শক্ত হওয়া উচিত ছেলে বা মেয়ে সন্তান বিষয় নয় সন্তান এবং এই সন্তানকে আমার মানুষ হিসাবে মানব এই যে মানুষ হিসাবে নারীকে দেখবার যে মর্যাদা সেটি আমার শিক্ষাটা দিতে হবে শেখা হবে এবং নারী যে করতে পারে নারী যে আসলে ক্ষমতাই তো নারীর যে ক্রিয়েটিভ পাওয়ার আছে মেধা শক্তি আছে ধৈর্য শক্তি আছে এবং

শিক্ষা নিয়ে যখন গ্রেটার সোসাইটিতে যাবে সে আরেক ধরনের নির্যাতন এবং আরেক ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়ে যাবে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ অধ্যাপক ডক্টর জিনাত হুদা অখিত সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফাউজিয়া করিম ফিরোজ এবং অসংখ্য ধন্যবাদ জাকিয়া নুসরাত আপনাকেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা আলোচনা করছিলাম নারী সহিংসতা বন্ধে সামাজিক এবং এই প্রতিরোধ গড়ে তুলবার ক্ষেত্রে সেই সমাজের এই সমাজের একজন মানুষ হিসাবে আপনাকেও সেই ভূমিকাটা রাখতে হবে এবং নিঃসন্দেহে সবাই মিলে এই সহিংসতা বন্ধে যদি আমরা একত্রিত হতে পারি নিশ্চয়ই একদিন না একদিন এই সহিংসতা বন্ধ হবে সেই ইতিবাচক প্রত্যাশাই আমরা সব সবসময় রাখতে চাই ভালো থাকবেন শেষ করছি ইভ্যালি একুশের রাত আজকে এখানকার মতোই শুভরাত্রে